গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আমি সকাল সকাল আবার তোমাদেরকে বিরক্ত করতে চলে এসেছি। তো আজকে হলো জামাই ষষ্ঠী, সবাই জানো সেটা। আমরা তো খুব এক্সাইটেড, আর আমাদের সাথে সাথে আর একজনও এক্সাইটেড হয়ে আছে, সেটা হচ্ছে এই আকাশ। সকাল থেকে যা বৃষ্টিপাত শুরু করেছে আর বলে কাজ। তো জামাই ষষ্ঠীতে যাবো, আমরা তো যেমন যাব, কিন্তু জামাইরা তো আমাদের বাড়িতেও আসবে, যেমন আমার ননদরা আসবে। তাই কিছু খুঁটিনাটি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আর অভিজিৎ এখন দোকানে গেছে, দোকান থেকে আসবে। এই দোকানদারদের বিয়ে করলে এই হচ্ছে জ্বালা, দোকান কমপ্লিট করবে, তারপর বাড়ি আসবে, তারপর আমরা জামাই ষষ্ঠীতে যাব। অর্ধেক পাড়ার বউরা সব চলে যাচ্ছে, দিদিরা দাদারা সব চলে যাচ্ছে, আমাদের মনে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটাকে চেপে রেখে আমরা এখন রেডি হতে যাব, আমি আর গুড়িয়া। গুড়িয়া, আমরা এখন রেডি হতে যাব স্নানটা। বেরিয়ে গেছি, আর বাবা আর মেয়ে আগে এগিয়ে গেছে, তো আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। সব সাজ বেকার এই মাস্কটার জন্য। তো দেখো, আজকে হয়তো একটু ব্লগটা একটু বেশি বড় হতে পারে, তো দেখতে থাকো। আদেশ ছিল, আমরা এখন যাচ্ছি। আমি আর গুড়িয়া প্রায় চলে এসেছি, আর গুড়িয়ার মামা গুড়িয়ার পাপাকে আনতে গেছে। এখন এসে পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী কাটাতে। এই যে আমার দিদি, আমার বোনঝি, সবাই সবাই এসে গেছে। এখনো এখনো বাকি আছে দুজন, আমার মেজদি মেজবাবু এখনো আসেনি। তোরা আসুক, আর স্বাগতম। স্কুটি নিয়ে হেলমেট পরে চলে এসছে ম্যাডাম, দুপুর দুটোর সময়, লোক খেতে পাচ্ছে না ওর জন্য। না, দুটো বাজে রে, দুপুর দুটোর সময় এসছে, জামাই ষষ্ঠী নিয়ম ভণ্ড করবে। এই যে আমার মেয়ে জামাইবাবু চলে এসছে দুপুর দুটোর সময় জামাই ষষ্ঠী করতে। আসো 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 আসো, কি করছো, কি করছো তুমি? এটা আমার মা, আর এটা হলো বাপি। এই যে জামাই ষষ্ঠী কমপ্লিট, গুড়িয়া এখন বসে বসে ফোন দেখছে, আর একজন আসছে। তুমি তো জামাই এসছে দেখে যে টাকলু মাথায়, খুব সুন্দর লাগছে, লজ্জা পাচ্ছে, তোমাদের ছোট্ট রাজকন্যা কি সুন্দর লাগছে। এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এখানে। তো গুড বাই।